একদম পানি ছেড়ে দিতে আর হচ্ছে শাকটা অল্প হয়ে গেছে নিতে এই পর্যায়ে আমি কি করব ঢেকে দেব ঢেকে দিলে শাকটা খুব সুন্দর লাহির রহমানের রাহিম ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন তো আজকে আমি দেখাবো কলই শাক কিভাবে রান্না করতে হয় তো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি আমি একবারে বাগার দিয়ে কলই শাকটা রেডি করে ফেলবো তো এখানে আমি তেল দিয়ে নিলাম প্রায় হচ্ছে 2 টেবিল চামচের মতো তো এখানে আমি মোটামুটি তেলটা গরম করে নিছি এই যে এখানে নিছি হচ্ছে রসুন কুচি খালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি তো এই সমস্ত কিছু আমি দিয়ে দেবো কাঁচামরিচটা আমি একটু কম দিছি আপনারা যারা হচ্ছে একটু ঝাল বেশি খান অথবা আপনাদের পছন্দ মতো দিবেন আর বাচ্চারা খায় এজন্য আমি ঝালটা একটু কমই দিছি এই পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব আর যারা হচ্ছে এই মনে করেন কলই শাক আমরা অনেকেই আছে কুটতে পারি না কিভাবে কুটতে হয় সেটা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন কিভাবে কলই শাক কুটতে হয় তো এখানে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব তারপর হচ্ছে শাক দেব তো আমরা দুইভাবে রান্না করতে পারি প্রথমে বাগার দিয়ে একবারে চড়িয়ে দিতে পারি আর পরবর্তীতে শাকটা সিদ্ধ করেও বাগার দিতে পারি তো আমি একবারেই মানে বাগার দিয়ে আমি হচ্ছে শাকটা রান্না করব একেবারে নিরামিষ যারা নিরামিষ রান্না করতে চান তাদের হচ্ছে এভাবে রান্না করলেই চলবে আর যারা আমিষ অ্যাড করতে চান তা আমরা হচ্ছে তারা চিংড়ি মাছ ইউজ করতে পারি আরও যে কোনো মাছ আমরা আমাদের পছন্দসই অ্যাড করতে পারি তো আজকে আমি দেখাবো শুধু নিরামিষ দিয়ে ভাবে কীভাবে শাক রান্না করা যায় শুধু নিরামিষ হবে এই দেখতে পাচ্ছেন এইখানে আমি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি বাদামি করে ভেজে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এই যে আমার এইটা কিন্তু বাদামি ভাজা হয়ে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে শাকটা নিয়ে আসবো নিয়ে এসে শাকটা দিয়ে দিব লবণটা দিয়ে কিছুক্ষণ মানে একদম সুন্দর ভাজা হলে তারপরে হচ্ছে আমরা দিব মানে এই পেঁয়াজটা ভাজার উপর নির্ভর করবে আপনার শাকটা কেমন মজা হবে পেঁয়াজটা কিন্তু অল্প ভাজা দিলে কিন্তু হবে না একদম সুন্দর করে বাদামি করে বেরেস্তা টাইপ করে নিতে হবে মানে বেরেস্তা করার জন্য আমরা যেরকম ভাজি তার থেকে একটু সামান্য কম থাকবে আর কি এই পর্যায়ে আমাদের ভাজা শেষ আমি একটু দেখাই কি কি মানে কেমন ভাজছি আর কি এই দেখেন এই যে ঠিক এইভাবে বাদামি করে ভেজে নেবেন এখন আমি যেটা করব কুচি করে রাখছিলাম আমি হচ্ছে এই যে কলই শাক এই কুচি করা কলই শাকটা দিয়ে দিলাম একটু দিয়ে উল্টে পাল্টে দিব লবণ যেহেতু দেওয়া ছিল এখনই পানি ছেড়ে দিব শাকটা আমি কিন্তু খুব বেশি কুচি করে কাটি নাই মোটামুটি কুচি কুচি করে কাটছি আর এটা কুচি করে কাটলে বেশি ভালো হয় আর না কাটলেও কোনো সমস্যা নাই এই দেখেন একদম পানি ছেড়ে দিছে আর হচ্ছে শাকটা অল্প হয়ে গেছে নিতে এই পর্যায়ে আমি কি করব ঢেকে দিব ঢেকে দিলে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হবে প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে তো আবারও ফিরে আসলাম এই যে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখেন শাকটা একেবারেই রেডি হয়ে গেছে যে ভাজা ভাজা হয়ে গেছে তেল বের হয়ে আসছে ঠিক আছে সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট একেবারে সুন্দর কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখছেন মানে দেখতে যতটা সুন্দর হয়েছে এই যে ভাজা ভাজা এটা খেতে এত মজা গরম ভাতের সাথে যদি খাওয়া যায় তাহলে তো কথাই নেই তো চলেন পরিবেশন করে দেখা যাক